Silence! না, একটা লাইভ করছি সবাইকে নিয়ে। ও আচ্ছা, বুঝতে পারছেন লাইভটা স্টার্ট হয়ে গেছে কিনা। হ্যাঁ, স্টার্ট হয়ে গেছে অলরেডি। সো আমি দেখাচ্ছি এখন সুন্দর একটা কেক, আমার জন্য বন্ধুরা সবাই অ্যারেঞ্জ করেছে। সো দিস ইজ ইট, অ্যান্ড আমারই জায়গা, আমার স্টুডিওতে এটা সেলিব্রেট হচ্ছে। অ্যান্ড ফাইনালি সাইলেন্স, 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 কিং শো, কিং শো, কিং শো, কিং শো। আমরা অন করে রেখেছো, রাত হয়েছে একটু আসতে, আসতে বাজে পার্টি। আমার থাকা ফাঁকা নিয়ে চাপ নিয়ে নাও পাচ্ছি, আগুন পাচ্ছি। অয়নের ফ্যান, সব সব ফ্যানেদের সাথে আজকে দেখা হয়ে গেছে, মানে আমি ওদের ফ্যান, কিন্তু ওরা আমার ফ্যান না। তো আমার বক্তব্য হচ্ছে যে, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে, কিংসুদার স্টুডিও করার পরে আমি দেখেছি, আমাকে একটু বলতে দাও সবাই। আবার আসছি তোমার সাথে, একটু ঘুরে আসি এদিক ওদিক থেকে, দেখি বিপ্লবদা আমরা লাইভে আছি, একটু কিছু বলো। হাই, আচ্ছা, আমাদের স্যার সায়ন আছে, সামনে স্যার কিংসুকের জন্মদিন, লটস অফ গুড উইশেস ফর হিম, থ্যাংকস ফর কামিং, থ্যাংকস ফর জয়নিং উইথ আস, এন্ড স্পেন্ড আ ওয়ান্ডারফুল ইভিনিং। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দেখাচ্ছি আমাদের প্রিয় পার্থদাকে। পার্থদা, জাস্ট গিভ মি ওয়ান মিনিট। দেখতে পাচ্ছি না কোথায়। ও, আমাদের সাথে এখন জয়েন করছে সারা। ও সারা, শান্তনু লাইভ, লাইভ। আচ্ছা আচ্ছা, পার্থ না কোথায়? পার্থ, হ্যাঁ দেখতে পেলাম না। হ্যাঁ, ওখানে অসুবিধা নেই, এলো এখন। দেখো পার্থদা কোথায়? পার্থদা গাড়ি করে, পার্থদা যে দৌড়ে নিচে এলাম, কি দাদা তোমার যে দৌড়ে নিচে এলাম। পার্থদা জাস্ট বেরিয়ে যাচ্ছে এখন, কিছু করার নেই। সত্যি ভালো কাজ কর, ভালো বড় হ এবং সবসময় পাশে আছি, যেভাবে মানে থাকা যায়। আর যারা কাজ করছো, কাজ করতে চাও, খুব রিলায়েবল, খুব ভালো ছেলে। দেখো কাজের জায়গায় মানে ঠিক হোক, সবাই সবাই সবার সবার কাজ ছাড়া কিচ্ছু বুঝি না, কিছু বুঝি না, সবার আশীর্বাদ ছাড়া আর কিছু হয়ে ওঠে না। ভালো তোমাদেরও চাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পার্থদা আসার জন্য, দেখা হচ্ছে আবার একদম। এই চলো, থ্যাংক ইউ সো মাচ, টাটা, দেখা হচ্ছে আবার, টাটা টাটা। খেতে 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 খেতে, হ্যাঁ সবাই আসছে, চল আবার যাচ্ছি সেলিব্রেশন ফ্লোরে।
এখানে আমাদের রাতুল দা আছে। হাই হাই এভরিবডি, দিস ইজ কৌশিক, কৌশিক বার্থডে এন্ড উই আর এনজয়িং হিজ বার্থডে। আচ্ছা, আমি ইন্টারাপ্ট করে দিয়েছিলাম তন্ময়কে, কেমন পাঠাও চলে যাচ্ছিল একবার জাস্ট কথা বলার জন্য। তার জন্য কিং সুখদার সাথে আমার 4-5 বছরের পরিচয়। তো কিং সুখদার কোনোদিন আমাকে চান্স দেয়নি ও কিং সুখদার মুভিতে গান বানানোর জন্য বা করার জন্য। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, কিং সুখদার মুভি আসবে, আই এম প্রিটি শিওর, ড্যাম শিওর কিং সুখদার মুভি আসবে। কোনো মানুষ যদি কোনো কিছুর জন্য চেষ্টা করে তাহলে সেটা হবেই। আমি পারবো না মুভি বানাতে, আমি মিউজিক ভিডিও অব্দি যেতে পারি, মুভি পারবো না। বাট এই ছেলেটির মধ্যে একটা দম আছে, এই ছেলেটির সাথে সব মেয়ে দেখা করে আমি দেখেছি, ঠিক আছে? সব কোনো ছেলে দেখা করুক না করুক বড় কথা না, মেয়েরা কিং সুখদার সাথে দেখা করে, ঠিক আছে? তো যাই হোক, তো কিং সুখদার এখন যে পজিশনে আছে, নায়কের দরকার নেই, কিং সুখদার নিজেই এখন হিরো। তোমরা নিজেই দেখে বলো, এ যদি হিরো না হয় তাহলে আমরা মানে আমরা তো ছেড়েই দাও, আমরা তো হিরো কিনা বলো, হিরো হিরোইনকে একসাথে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো যাতে আমি কিং সুখদার নেক্সট কোনো মুভির জন্য, কথা বলি তন্ময়, নতুন গান আসছে সেখানে আমরা একসাথে গান, নতুন গান আছে, কোথায় নতুন গান আসছে আমি এই জানি না, তো বলে যা তো। তো আচ্ছা ঠিক আছে, সবাই দেখবে, এটা পরের কথা, আমার কথা বলতে দাও। তো কিং সুখদার T2 স্টুডিও করেছে, T2 স্টুডিওতে দেব, রুক্মিণী মিত্র, অনেক বড় বড় সেলিব্রিটিরা এখানে শুট করে গেছে। এখানে আমরা শ্রাবন্তীকেও দেখতে পাচ্ছি, এটা ঠিক আছে, শ্রাবন্তীকেও দেখতে পাচ্ছি, শ্রাবন্তীর দিকেও দেখতে পাচ্ছি। আচ্ছা, তো লাইভে যে দেখাতে চাও না নিজেকে সেটা আলাদা ব্যাপার। তো আমার আমার বক্তব্য এটাই, সেটা যে তোমরা সবাই T2 স্টুডিওতে আসো, সবাই শুট করো। আই হোপ আমিও খুব শিগগিরই T2 স্টুডিওতে শুট করবো। আচ্ছা, কিং সুখদার নিচে চলে গেছে, অন্বেষা কিছু বলি, আমি সবার নাম ভুলে যাই, মানে শুধু আমার নামটাই ভুলে, আমি সবার সবার নাম ভুলে যাই, সবার নাম ভুলে না, আমার নাম ভুলে, হ্যাঁ, অন্বেষা বর্মন নামটাই ভুলতে পারবো না, অন্বেষা ভৌমিক, আমি একটা কথা বলতে চাই, হ্যাপি বার্থডে টু কিং সুখদা, তুমি অনেক বড় হও, অনেক নাম করো, অনেক মেয়ের সাথে দেখা করো তুমি। আমি কালকে হোয়াটসঅ্যাপ মেসেজেও বলেছি, আমি অনেক আমি কিং সুখদাকে মেসেজেও বলেছি যে ছেলেরা দেখা করতে পারুক না পারুক, মেয়েরা যেন কিং সুখদার সাথে দেখা করতে পারে, এবং প্রত্যেকটা মেয়ে কিং সুখদার সাথে। আমাদের স্পেশাল গেস্ট এসেছে সারা, আমাদের থ্যাংক ইউ সবাইকে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই আমার খুব মিস করেছো অনেক বেশি, এতক্ষণ কারো মেসেজ আমি রিপ্লাই করতে পারিনি, আমার কাছে ছিল না ফোনটা। সারি
সো ফাইনালি এই ওকে নিয়ে করো, এই তোমার নাম তানিয়া, হাই হাই তানিয়া, এটা কি হলো তানিয়া বল দাদা, থ্যাংক ইউ সো মাচ ফর উইশিং মি, যারা আমাকে উইশ করেছো সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, লাভ ইউ দাদা।